14 প্রতিশ্রুতি দিয়ে জাতীয় ঐক্য ফ্রন্টের ইশতেহার ঘোষণা 111 এর সংস্কারবাদীদের অনেক পরিকল্পনা ঠাই পেয়েছে বলছেন বিশ্লেষকরা প্রচারণায় জমজমাট নির্বাচনী মাঠ ভোট টানতে বৃষ্টি বিঘ্নিত দিনে দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা উন্নয়নকে প্রাধান্য দিচ্ছেন ভোটাররা বেগম জিয়ার প্রার্থিতা নিয়ে রিটের শুনানিতে তৃতীয় বেঞ্চের প্রতি আবারও অনাস্থা বারবার শুনানি পেছানোর ক্ষতির দায় তার আইনজীবীদের মন্তব্য হাইকোর্টের এবং নির্বাচনে ধানের শীষ প্রতীকে জামায়াতের 22 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় বিভিন্ন মহলে সমালোচনা সংখ্যালঘুদের ওপর নেতিবাচক প্রভাবের আশঙ্কা